নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ কবি সিজাতর জন্মদিন আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে কবি স্রিজাতর লেখা দুটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া প্রথম বইটি নাম লিমেরিক বাংলা সাহিত্যে লিমেরিক বলতে বোঝায় পাঁচ লাইনের ছড়া যা শেষ দিকে একটা মোচড় থাকে কবি সিজাতর এই লিমেরিক বইটিতে আছে ভীষণ পরিণত ও চিন্তাশীল পঞ্চাশটি লিমেরিক দ্বিতীয় বইটির নাম আরও লিমেরিক এই বইটি তো আছে কবি সিজাতর লেখা বত্রিশটি লিমেরিক আমি এখন তার লেখা দুটো লিমিরিক পড়ে শোনাচ্ছি বললো সে বেশ এই দেখেছিস মেঘ কীরকম রাজভারী বোঝাই তাকে চুপ করে থাক যদি আদৌ চাষ বাড়িস কাজল কালো ছদ্মবেশে জমেছে বলেই ঝরবে শেষে কাঁদার আগে অভিমান সেও তো ভালোবাসারই আরেকটি লিমেরিক ঠোঁট বলে নিরাপত্তা কতদিন পাসনি ভেজা হাতের পাতা বাতাসে চাষনি চেখে দেখো সে সুবাস মিঠে রঙা অবকাশ এবার ঘুমাও তুমি দু চোখ শাসনিক